हेलो बंधुरा, गुड आफ्टरनून एंड वेलकम टू माय चैनल ब्लॉगर पुरोभी। तो ब्लॉगर पुरोभी चैनल सबाई के अनेक स्वागत और भलोबासा जानिए आज के एक नतून वीडियो स्टार्ट करते जा। तो आज के हलो बिएबाड़ी स्पेशल एक ब्लॉग। तो मैं आज के विये दुपुर हो गए, दुपुर 12 बजे। तो बिएबाड़ीते तो जल भरार अनुष्ठान आ। तो হলুদ শাড়ি পরব ভেবেছিলাম, কিন্তু হলুদ শাড়ি পরাবার আমাকে ভালো লাগছিল না, হলুদ শাড়িটা পরলাম না, এই লাল শাড়িটা পরলাম। দেখো এদিকে রোদ আছে, রোদে আমি আমার পুরো ব্যাকআপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অন্বেষা পরে ভালো করে দেখাবে। আর এই যে হলো অন্বেষা, এই যে অন্বেষা, আর ওইদিকে আমার যা, ওই যে আছে মেয়েকে আমার যা কোলে নিয়েছে। আর যেতে অনেকটা লেট হয়ে গেল, তার কারণ হলো যে আমার মেয়ের আজকে শরীরটা সকাল থেকেই ভালো ছিল না। হ্যাঁ, কি বলবি বল, ক্যামেরাতে বল, কি বলবি বল, তো বন্ধুরা বলেছিলাম যে মেয়ের শরীরটা ভালো না, মেয়ের পেটটা প্রচন্ড ব্যথা করছে, বারবার পাতলা পায়খানা করছিল। তো সেজন্য দোকান থেকে ওষুধ নিয়ে নিলাম। তোমরা দেখতে পেলে মেট্রোজিল আর নিওপেপটিন, তো এই দুটো নিয়ে নিলাম। এই দুটো খাওয়ালে পরে ওর ঠিক হয়ে যাবে। তো চলো চলে যাচ্ছি এই যে। তো এরপরে বিয়েবাড়ি পৌঁছে যাবো, বিয়েবাড়ি পৌঁছে তারপরে মেয়েকে ওষুধটা খাইয়ে দেবো, কারণ রাস্তার মধ্যে তো ওষুধটা খাওয়াতে পারবো না। তো চলো বিয়েবাড়ি আগে পৌঁছে যাই, তারপর জল ভরার অনুষ্ঠান আছে। অনুষ্ঠানে ভাবছিলাম যে নাচবো আর কি, তো নাচানাচি করতে পারিনি, কারণ মেয়েকে কোলে নিয়ে তো বেশিরভাগ সময় ছিলাম, আর মনটা যেহেতু ভালো না, তবু আর কি যেটা মন খারাপ সেটা মন খারাপ সেটা মনের ভেতরেই আছে, তো উপরে তো ভালোভাবে থাকতে হবে, তাই না? তো সেটাই করেছি আর কি। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় বিয়েবাড়ির কাছাকাছি চলেই এসেছি। আর প্রথম দিকে একটু মিস্টেক হয়ে গেল, সেজন্য তোমাদের সঙ্গে তো ভালো মতো কথাই বলা হলো না। বলো যে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি তা তো বুঝতেই পারছো তোমরা। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে প্লিজ ভিডিওর নিচে একটা করে লাইক করে দিও, আর ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্টস করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর বন্ধুরা, পুরনো বন্ধু তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করে যেও, আর নতুন বন্ধু যারা আছো তারাও কিন্তু সাপোর্ট করে যেও। আর আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা। তো ফ্রেন্ডস, দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে বৃদ্ধির জায়গাটাতে একটু গেলাম, তারপরে মেয়ে খেয়ে নিল, এবার আমিও খেতে বসে পড়েছি। আমি প্রথমে এমনি নিজেই কথা বলছিলাম, কিন্তু যে বিয়েবাড়ির যে আওয়াজ আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছিল না। তো এই যে আমার যা, ও ওখানে খাচ্ছে, তো আমি এখানে খাচ্ছি, ওরা সবাই খেয়ে উঠে গেছে। তো সেজন্য কিন্তু আমি ভয়েস ওভার দিয়েই কথা বলছি। তো মেয়েটাকে একটু খাইয়ে দিচ্ছি, দেখা যাক। তো ওষুধ খাওয়ার পরও এখন একটু ভালো ফিল করছে, তো এখন জল ভরতে যাব। চলো জল ভরতে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার মেয়ে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে, মানে অন্বেষা নিয়ে, যেখানে আর কি বিয়ের ডেকোরেশন করা হচ্ছে ওই বাইরের মাঠের প্যান্ডেলে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবে, চলো দেখতে থাকো। এই যে ভিতরটি যতটা সুন্দর বানানো হবে, উপর দিয়ে সাজানো, এই যে আকাশও দেখো কত সুন্দর পাবলিক কালার হয়ে আছে। দৌড়ে দৌড়ে এসছি না, হাঁপিয়ে গেছি পুরো। আর এখানে দেখো খুব সুন্দরভাবে বানাচ্ছে, এই যে সেটা মানে এখনও মানে প্রস্তুত চলছে, এখনও রেডি এখনো হয় নাই, পুরোপুরি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের কালো কলোনি মাঠের ওখানে পাশে বানানো হচ্ছে, এই যে দেখো কত বড়। এই যে এখনো চলতেছে রেডি করা।
চলো চুপি চুপি রান্নার ওখানে একটু দেখে আসি। দেখা যাচ্ছে না, এখানে সুন্দর সুন্দর রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে। কাজ এখনো শেষ হয়নি, চলছে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি কালুয়া কালী মন্দিরে। তো এই মন্দিরে কি বলবো, যে জল ভরতে যাওয়ার সময় এই মন্দিরটার পাশ দিয়ে গেলে পরে এই মন্দিরে ঢুকে প্রণাম করা হয়। তো চলো, আর নতুন বউকে যখন নিয়ে আসে পাড়াতে, তো তখন এই মন্দিরে প্রণাম করিয়ে তারপরে কিন্তু নতুন বউকে বরণ করা হয়। আমার ছোট মেয়ের একটা অভ্যাস কি, ও যদি রাস্তা দিয়ে হাঁটে কোনো সময় হাঁটলে পরে দুজন মিলে ওর দু হাত ধরতে হবে, দু হাত ধরলে পরে ও এরকম পা তুলে দিবে, ওকে একটু ঝুলিয়ে ঝুলিয়ে নিতে হবে। এটা করলে ও খুব মজা পায় আর কি। তো এখনও কিন্তু ও তাই করছে। তো আমি আর আমার যা ওকে ধরে আছি, দেখো মুড়ি মুড়ি কিলা চা।
শাক পাকে মন করবে বাঁধা তাকে